তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের প্রশ্নটা হলো যে ফিনিট ভার্ব কাকে বলে, কত প্রকার ও কী কী, এবং ফিনিট ভার্ব কী, বা ফিনিট ভার্বের সংজ্ঞা, বা ফিনিট ভার্বের কাজ এবং বৈশিষ্ট্য উদাহরণ। তো সবই বলে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সেটা বেলটন টুস কল অন করবে, ভিডিওতে একটি লাইক করে দিবে। তো ফিনিট ভার্বের কাজ এগুলা, তারপর ফিনিট ভার্ব কাকে বলে এবং কত প্রকার ও কী কী, তো এই এই দুইভাবে সব থেকে বেশি করে। তো ফিনিট ভার্ব কাকে বলে, কত প্রকার ও কী কী, এবং ফিনিট ভার্বের কাজ, এবং এই ফিনিট ভার্ব কোথায় কোথায় বসে। তো ফিনিট ভার্ব তো কোথায় কোথায় বসে, বা ফিনিট ভার্ব চেনার উপায়। তো চেনার উপায়টা যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের চেনার উপায় লাগবো। তো আমি ফিনিট ভার্ব চেনার উপায়টা আজকে দিব না, তো এর পরবর্তীতে যদি তোমরা কমেন্ট করো তাহলে চেনার উপায়টা দিয়ে দিবো। আজকে শুধু ফিনিট ভার্ব কাকে বলে, কত প্রকার ও কী কী, তো এটা বলে দিব। তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 1। এর আগেও প্রশ্ন দিয়েছি, তবে আজকে থেকে 1 নম্বর 2 নম্বর এইভাবে দিয়ে তারপর তোমাদের জন্য উত্তরগুলো দিয়ে দেবো। তো গ্রামারের আমি যেহেতু একটা খাতা বানিয়ে নিয়েছি এখানে, ছোট একটা খাতা, ছোট বলতে পেজ আছে অনেকগুলো, তবে এই যে পাশে খাটো এবং এই দিকেও খাটো, খাটো খাতা। তো আজকে অনেকেই বলতে পারো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন। আমি কিন্তু অনেকগুলো গ্রামার আমার ফ্রেন্ডের কাছ থেকে আইনা তারপর দিয়েছি, কারণ সে আমরা যে প্রাইভেট পড়ছি ওই সময় সে ওইগুলো নোট করে রাখছিল, ওই নোট খাতা দেয় এনেও তোমাদের জন্য উত্তর অনেকগুলো দিয়ে দিয়েছি। তো আজকে ফিনিট ভার্ব কাকে বলে, কত প্রকার ও কী কী, এই এটাই জানবো আজকে। তো তোটা নিচে রয়েছে, তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যদি যদি তোমাদের আরও কোনো গ্রামার লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে, ওখানে যদি তোমরা কমেন্ট করে বলে যাও যে তোমাদের কোন গ্রামার লাগবে, আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি কমেন্টে না বলো তাহলে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন গ্রামারটা লাগবো, তাই সবাই কমেন্টে বলা যাবে যে তোমাদের কোন গ্রামারটা লাগবো। তো আশা করি বুঝতে পারছো, তোমরা বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো ফিনিট ভার্ব কাকে বলে, তো উত্তরটা দেখে নেওয়া যাক। তো দেখো ফিনিট ভার্ব কাকে বলে, উত্তর যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে ফিনিট ভার্ব বলে। তো ফিনিট ভার্ব কাকে বলে, তো উত্তরটা দেখে নেওয়া যাক। যে ক্রিয়াপদের সাহায্যে বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে ফিনিট ভার্ব বলে। তো এটাই ছিল ফিনিট ভার্ব কাকে বলে। তো ফিনিট ভার্ব কত প্রকার ওইগুলো হয় না, কারণ এটা হইল ভার্ব কত প্রকার তারই দিয়ে, ভার্ব হলো দুই প্রকার, এক হলো ফিনিট ভার্ব আর হলো নন ফিনিট ভার্ব। তো এইগুলোর এইগুলোর প্রকার হয় না, তো ভার্বের প্রকারের মধ্যে ফিনিট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফিনিট ভার্ব, এই দুইটা ভার্বের প্রকার, এগুলোর প্রকার হয় না। তবে ফিনিট ভার্ব চেনার উপায় আছে, তো ওইগুলো যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে, তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের এখানেই, তো আজকের ভিডিওতে শুধুমাত্র দেখাই দিলাম যে ফিনিট ভার্ব কাকে বলে, তো কত প্রকার ও কী কী এখানে লিখছিলাম, কিন্তু ফিনিট ভার্ব কত প্রকার ও কী কী ওইগুলো নাই। তো আশা করি ক্লিয়ার। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো এর আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে, এবং আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।